আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? কেমন আছেন সবাই? আশা করি যেখান থেকে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। সো ফার্স্ট অফ অল সবাইকে ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে এবং আপনার ফ্যামিলিকে। সো বেসিক্যালি আজকে আমরা একটা ডেলি লাইফস্টাইল ভিডিও বানাইতেছি ঈদের। সো যদি আমরা তেমন ভিডিওটা বানাই না, ডেলি লাইফস্টাইল তেমন একটা ভিডিও না, বাট আজকে করতেছি বিকজ আজকে ঈদের দিন এবং ঈদের দিন আমরা যা যা করি সেটাই আজকে আমি আপনাদের মাঝে দেখাবো। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। অনেক প্যারা খাওয়ার পরে প্রায় ফাইনালি এখন একটা রিক্সা পাইছি। প্রায় আমরা 50 টাকা রিক্সা, মানে 50 টাকার রাস্তা আমরা হাইটে আসছি, দেন আমরা একটা রিক্সা পাইছি। সো গাইস, আসলে আমরা রাস্তায় অনেক প্যারা খাওয়ার পরে টিএসসি যাওয়ার পরে সেখানে মানুষের ভিড়ে আরো বেশি প্যারা খাইতেছিলাম। প্যারা খাইতে খাইতে দেন সেখানে আমরা ফুচকা টেস্ট করলাম, যেটা আমার ফেভারিট ফুচকা, যার থেকে অলওয়েজ ছোটবেলা থেকে খাই। সো দেন ফুচকা খাওয়ার পরে দেন আমরা এখন জহুরুল হক হলের সামনে দিয়ে যাচ্ছি। সো সামনে আরো কয়েকটা জায়গায় যাব। সো দেখতে থাকুন, ভিডিও এনজয় করতে থাকুন এবং আজকে সিনেমেটিক শট বেশি দিন। সো গাইস, বাইরে ঘুরতে ঘুরতে আর বাইরে এত ক্রাউডেসের জন্য আসলে আমরা তেমন কোনো কথা বলতে পারিনি, এতক্ষণ ঘুরলাম। সো আসলে এতক্ষণ পর ঘোরার পরে আমাদের মাথায় আসলো যে ব্লগটা একটু মজাদারের জন্য একটু মশলা দিতে হয়। সো দ্যাটস ওয়াই ভাবলাম যে একটু আপনাদের এন্টারটেইন করার জন্য আমি আমার দুইটা ফ্রেন্ডের সাথে এখন প্র্যাঙ্ক করব। সো তাদের একটা প্র্যাঙ্ক কল দিয়ে তাদের সাথে একটু প্র্যাঙ্ক করা যাক। সো চলুন প্র্যাঙ্কটা শুরু করি। সো লেটস স্টার্ট। আসসালামু আলাইকুম বুজে। ওয়ালাইকুম সালাম বুজে স্যার বলছেন? হ্যালো জি, আপনি একটা অর্ডার করছেন ফুডপান্ডা থেকে স্যার, আপনার বাসার নিচে আমরা আছি, আপনি একটু অর্ডারটা নিয়ে যান স্যার। না স্যার, আপনি যে একটা অর্ডার করছেন স্যার, আপনি অর্ডারটা নিয়ে আমি আসছি স্যার। আপনি তো দুর্জয়, আপনার ফুডপান্ডায় তো আপনার আইডি থেকে অর্ডার ছিল একটা স্যার।
না স্যার, আপনি স্যার স্যার আপনি যে ফুড পান্ডা থেকে স্যার তিনটে ডিম আর এক নতুন গরুর দুধ স্যার অর্ডার করছেন স্যার, আমরা স্যার নিয়ে আপনি বাসার নিচে বসে আছি। স্যার স্যার আপনি তো স্যার অর্ডার করলেন স্যার, আমরা তো স্যার আপনার বাসার নিচে বসে আছি স্যার। সত্যি স্যার আপনার স্যার অর্ডার ছিল স্যার, আমরা স্যার আপনার বাসার নিচে দাঁড়িয়ে আছি স্যার, এক ঘন্টা ধরে স্যার আপনার কল নিয়ে আপনি কল ধরেন না। আপনি এলাকায় বাইরে স্যার আপনি তাহলে বলবেন, আপনি স্যার অর্ডার নিয়ে আমরা দাঁড়িয়ে আছি স্যার। না স্যার 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 ঠিক নাম্বার স্যার, চাকরি চলে যাবে স্যার। একজনকে কল দিব, একজনের সাথে প্র্যাঙ্ক করবো, যদিও তাকে আমি আগের থেকে মেসেজে বলছি যে তোমার সাথে প্র্যাঙ্ক করবো, বাট ওই বুঝতে পারে না ওই, সো দেখি কি হয়। হ্যালো, হ্যাঁ সিমরান, তুমি এমন করলে আমার সাথে, তোমাকে বললাম আমি তোমার একটা প্র্যাঙ্ক কল করি, তুমি কাজটা ঠিক করলা, তুমি না বলে দিলে আমাকে। আমি তোমারে বলছি একটা আমি হেল্প করো, তুমি হেল্পটা করলে না, মানে বিপদে পড়লে না মানুষ চিনা যায়, ঠিক আছে? না না তোমার তো সাহস নেই আমারে কল দেওয়ার, না না তুমি না ভিডিওই করতেছ আমার কাছে মনে হইতাছে। আরে না ভাই ভাই আমি ভাই সিরিয়াস ভাই, আমি সিরিয়াস মুডে ভাই, আমার ভাই আমি ডিপ্রেশনে আছি, আমি সিরিয়াস মুডে এখন। তাহলে আমি কি করব? না মানে আর কি বিপদে পড়লে মানুষ চিনা যায় কথা বলে না আর কি। তুমি হাসছো তুমি? আমি হাসতেছি? তুমি হাসছো তুমি? লল ভাই আমি কই আসলাম ভাই, আমি ভাই মাথা মুথা আমার গরম আছে অনেক। আরে ভাই তোমার তুমি আমারে কাঁদা পাইছো গরমিয়া, মানে মানুষের লাগে একটা প্যাঙ্গ করুন যায় না ভাই, মানুষের লাগে একটা প্যাঙ্গ করুন যায় না, সব বুঝা যায়। যাই হোক হ্যাঁ এটা একটা ভিডিও হচ্ছে এবং ভিডিওটা আমি জানতাম আমি জানতাম এবং এটা ভাই কাট ভাই এবং এটা ভিডিও হচ্ছে এবং পুরো তা কেউ রে জীব মাসে কত দিতে হইব? 5 লাখ? আচ্ছা 5,000, ঠিক আছে সমস্যা নেই দিয়ে দেবো, কেন নেই। যাই হোক এখন আমরা আরেকজনকে কল দিব ভাই, এটা ভাই হাইরা গেছি আমি এটার সাথে ভাই আমি শেষ, সো এখন আমরা আরেকজনকে কল দিবো। সো যাই হোক এখন আমি আমার একটা ফ্রেন্ডকে কল দিবো, সো দেখা যাক, সো লেটস স্টার্ট। সো গাইজ দুইটা প্র্যাঙ্ক কল করার পর আসলে আমার পেটটা এখনও ভয় নেই, আমার আরও প্র্যাঙ্ক করতে ইচ্ছা করতেছে আসলে, একটু বুঝতে তো পারছেন ভিতর থেকে বাইরে যেতেছে। সো যাই হোক এখন আমি প্র্যাঙ্ক করবো আমার এক অনেক ক্লোজ ফ্রেন্ডের সাথে, সো তাকে আমি এখন মেসেঞ্জারে নক দিছি এবং নক দিয়ে বলছি দোস্ত আমি অনেক বড় একটা ঝামেলা ফাইসে গেছি এবং আমাকে একটা মুরব্বি টাইপের লোক আমাকে আটকাই ফেলছে এবং মুরব্বিটা তাকে চিনে, সো এবং ওই মুরব্বি হয় আমি তার সাথে প্র্যাঙ্ক করবো, সো চলুন প্র্যাঙ্কটা শুরু করি। সো তাকে এখন আমি কল দিব, সো হ্যালো
হ্যালো, হ্যাঁ বন্ধু, ওই যে মুরব্বিটার সাথে মানে আঙ্কেলটার সাথে একটু কথা বল। আচ্ছা দে। হ্যালো বাবা। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, তোমাকে তো আমি চিনি, তোমাকে আমি অনেক চিনে চিনে লাগে। সো যাই হোক, তোমার সাথে আমার কিছু কথা। তোমার, তুমি তো অনেক ভালো ছেলে, সো তোমার বন্ধু এমন কেন? কি করছে ও? তোমার ছেলে আমার এখানে এসে আমার সাথে বেয়াদবি করছে, ঠিক আছে? সো আমি জানি যে তোমার বন্ধু অনেক ভদ্র ছেলে, তুমি বলতে যেহেতু তোমার বন্ধু ভদ্র, তাই না? সো ওই যে এই কাজটা করতে পারে আমি তো জানতাম না, আর আমি কিন্তু তোমার বাবার বয়সে, আমি আমি তোমার অনেক সিনিয়র। জি আঙ্কেল। আঙ্কেল আপনার নামটা কি? আমার নাম, যাই হোক আমার নাম তো শুনে তোমার লাভ নাই, ঠিক আছে? আমি তোমাকে অনেক ভালোভাবে চিনি, তুমি অনেক ভদ্র ঘরের ছেলে। আঙ্কেল আপনি যেহেতু আমাকে চিনেন, আমিও হয়তো আপনাকে চিনি, আপনার নামটা বললে হয়তো ক্লিয়ার হইতো। না, নাম জানা তো কাম নাই, ঠিক আছে? যাই হোক, তোমার বন্ধু কিন্তু কাজটা ঠিক করে, ঠিক আছে? কি করছে আমার বন্ধু? আঙ্কেল তোমার বন্ধু আমার সাথে ব্যাডবি করে। তোমার তোমার বন্ধু কিন্তু এখানে অনেক ব্যাধক, ঠিক আছে? সে যেখানে সেখানে উল্টাপাল্টা কাজ করে, সো এগুলো এগুলো তো ঠিক না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওই কি আমার ভয়েস বুঝতেছে না? আর যাই হোক, আমি কিন্তু তোমার বাবার বয়সী, সো তোমার কিন্তু আমার ছেলের মতোই, তাই না? হ্যাঁ, যেহেতু তুমি আমার ছেলে, আমি তোমার বাপি, সো আমি ইনান, ঠিক আছে? আজকে থেকে আমাকে আব্বু ডাকবা, ঠিক আছে? থ্যাংক ইউ। সো যাই হোক বন্ধু, থ্যাংক ইউ ভেরি মাচ, রাখলাম। এবং ভিডিওটা না, আমি ভিডিওটা আমি ইউটিউবে আপলোড দিচ্ছি, ঠিক আছে? খেলা হবে। আজকে আমাদের প্র্যাঙ্কটা ছিল, বুঝলি? মানে আর আর কোনো প্র্যাঙ্ক করুম না ভাই, আর ভাই প্র্যাঙ্ক করুম না ভাই, অনেক কিছু হজম হয়েছে। সো আজকে আর কি প্র্যাঙ্কটা বুঝলি, এবং লাস্টে হয়তো এখন ভিডিও শেষ করে দিব। সো গাইস, আসলে ভিডিও এন্ডিংয়ে আসলে একটা কথা বলবো, সেটা হচ্ছে কি, আজকে আসলে আমি একটু ডিপ্রেস ছিলাম, মানে একটু মন মন আমার খারাপ ছিল, যদিও আজকে তারপর আমার এবং আমার কয়েকটা ফ্রেন্ডেরও মন খারাপ ছিল। আসলে ফার্স্ট অফ অল আমি একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে কি, যে কখনোই নিজের স্বার্থের জন্য বা নিজের ভালোর জন্য আসলে কখনো কারো ঈদটা নষ্ট করার কথা ভাববে না, মানে কখনো কারো ভালো মন্দ না বুঝে আসলে কোনো কিছু মন্তব্য করা উচিত নয়, এবং এমন কোনো কাজ করা উচিত নয় যার জন্য তার দিনটা খারাপ যায়। সো আসলে আমি তারপর যদি আমার ফ্রেন্ডের জন্য আসলে আজকে তাদেরকে অনেক ধন্যবাদ দিতে চাই যে তারা আমাকে হেল্প করছে ভিডিওটা বানাইতে, যদিও তারা একজনও ভিডিওতে আসতে চায়নি, বাট তারপরেও তাদেরকে অনেক ধন্যবাদ যারা ক্যামেরা পিছে থেকে আমাকে এত সাপোর্ট করছে। এবং গাইস, আসলে লাস্টে আমি এত মোটিভেশনাল কেমিস্ট্রি দিতেছি আমি জানি না। তো যাই হোক, আসলে গাইস, আসলে আজকে যাদের সাথে প্র্যাঙ্ক করছি তাদের তো আমি নাম মেনশন করিনি ইচ্ছা করে। সো যাই হোক, যাদের যাদের সাথে প্র্যাঙ্ক করছি তারা, তোমার তো বুঝতেই পারছো যে প্র্যাঙ্ক হয়েছে এটা। সো তোমরা আমার থেকে পার্সোনাল আলাদাভাবে ট্রিট নিয়ে যাও, সমস্যা নাই। সো যাই হোক গাইস, ভিডিওটা আজকে ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে লাইক, কমেন্ট বাটনে কমেন্ট, এবং সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের চ্যানেলটা, এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। এবং আমরা যে হয়তো শীঘ্রই হয়তো বা কোনো নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ, যেহেতু আগামীকাল থেকে লকডাউন দিয়ে দেবে। সো আমি জানি না যে কবে থেকে ভিডিও বানাতে পারবো, বাট ইনশাল্লাহ আমরা লেগে থাকবো যে কখন ভিডিও বানাতে পারি, সুযোগ পেলে আমরা আপনাদের জন্য এন্টারটেনমেন্টের কোনো একটা ব্যবস্থা করবো। এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক। সো গাইস, আমি কিন্তু টুইটে কটা মজা করে বলছিলাম, তো কেউ সিরিয়াসলি নেবে না ভাই, আমি কিন্তু গরিব মানুষ, ঠিক আছে? আমি টুইট দিতে পারতাম না, আমি তো তোমাদের মনের জন্য বলছি। যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।